সম্মেলনকে রেখে এটি কথা বলেছেন যে মহাত্মা 40 বছরের সৃষ্টি আমি আমার এই সৃষ্টির কর্ম নিয়া মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে কাছে বলবো যে এখানে এই 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 সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান চাই নেত্রী আপা আপনি সমস্যাগুলো সমাধান করে দেন তখন আমি আশা করি যে ময়মনসিংহ পারের এমন কোনো সমস্যা থাকবে না যার সমাধান না হবে আমাদের প্রতি বছরই 27 তারিখ নির্বাচন হওয়ার তারিখ ধার্য থাকে এবার 29 তারিখ হয়েছে দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আজকে আমরা এখানে ভোট দিতে এসে যে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছি এটা আমাদের কারো কোনো দ্বন্দ্ব থাকে নাই থাকে না এখানে আমি আশাবাদী মুজিব আদর্শকে যারা বিশ্বাস করে আর মুজিব আদর্শের সৈনিক যারা আছে রাজপথের থেকে এই পর্যন্ত উঠে এসেছে তারা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে নিজের উদ্যোগে নিজের প্রেরণায় আমাদের যে শেখ হাসিনার সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মজ্জাম কালাম পরিষদের আমি আশা করি এটা আমাদের বিজয় হবে কারণ হলো এই প্যানেল সত্যের প্রতীক এই প্যানেল ন্যায়ের প্রতীক এই প্যানেল হলো ঐক্যের প্রতীক এই ভাই এইবারের যদি কেউ মঙ্গল কামনা করে থাকে বা করেন তাহলে আমার মনে হয় এখানে এর বিকল্প কেউ এই প্যানেলের বিকল্প আছে বলে আমার মনে হয় না এই প্যানেলে ইতিপূর্বেও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের লয়ারদের বসার জায়গা ছিল না বিল্ডিংয়ের অভাব ছিল তিনি 6 কোটি টাকা আমাদেরকে অনুদান দিয়েছেন সুতরাং আমরা আশা করি শেখ হাসিনার অনুদান এই সরকারের অনুদান যদি আমরা পেতে চাই এই ধারের যদি সার্বিক উন্নয়ন কেমন করি আমাদের ধারের থেকে সবচেয়ে বড় জিনিস হল উকিল সমাজ আইনজীবী যারা আছে কে কোন গোত্রের সেটা বড় কথা না এখানে আমরা সকলেই চাই উন্নয়নের দ্বারা অব্যাহত থাক আর উন্নয়নের দ্বারা অব্যাহত থাকলেই সম্মিলিত আইনজীবী পরিষদের ময়মনসিংহ যিনি এবং সাধারণ সর্বস্তরে ভোটারদের কাছে খুবই পছন্দীয় প্যানেল দুই নম্বরে এই বারের ময়মনসিংহ বারের সমস্ত উন্নয়ন সম্মিলিত আইনজীবী পরিষদের যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই উন্নতি হয়েছে এইবারের এই নির্বাচনে আমরা মুয়াজ্জেম এবং আবুল কালামের প্যানেল বিজয়ীর মধ্য দিয়ে আমরা যাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও বেশি উন্নয়নের সুযোগ পাই তার জন্য চেষ্টা করব আর আমরা বিশ্বাস করি এই প্যানেলের সভাপতি আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই প্যানেল পাস করলে আমরা 7 তলা পর্যন্ত ভবন শেষ করতে পারবো যথেষ্ট সংকট সমাধান করতে পারবো আমরা আশা করি আইনজীবীরা এই প্যানেলের পক্ষেই রায় দিবেন ওই লাইসেন্স
আমাদের নির্বাচন হয় এবং সেটা নির্ধারিত তারিখেই হয় সাতাশ তারিখে হয় জানুয়ারি ২৭ যদি কখনো বন্ধ থাকে বন্ধ পড়ে যায় তখন খোলার দিন সেই নির্বাচনটা হয় সেই হিসেবে আমরা ২৯ তারিখে আমরা নির্বাচনে যাচ্ছি এবং নির্বাচন চলছে এবং এটা উৎসব মুখর পরিবেশ নির্বাচন হচ্ছে তা আমরা আশাবাদী অত্যন্ত আশাবাদী আমাদের এই প্যানেল সম্মিলিত সাংস্কৃতিক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এই 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 প্যানেল আমরা আশাবাদী এবার আমরা জয়ী হব অন্যান্য বছর আমাদের মধ্যে একটা এই বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলেও এবার আমরা অনেকটা উতরাই গেছি আমরা খুবই আশাবাদী আমাদের এখানে নির্বাচন করছে আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক তাকে আমরা এবার মনোনয়ন দিয়েছি স্টিয়ারিং কমিটি মনোনয়ন দিয়েছে সভাপতি হিসেবে তা আমরা সকলের কাছেই দোয়া প্রার্থী আশা করি আমরা এইবার এই নির্বাচনে আমরা ফলপ্রসূ হব ধন্যবাদ আসলে আমাদের যে বাংলাদেশ আমরা যে ইতি আছে আমাদের যে পেসে বাংলাদেশ চলছে অগ্রগামীভাবে এটা এবং আমরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ করতে যাই তো এটার প্রতিফলন হবে ইনশাল্লাহ আজকে নির্বাচন আজকে নির্বাচনে ইনশাল্লাহ আমাদের আমাদের প্যানেল যেটা মোয়াজ্জেম কালাম প্যানেল ফুল প্যানেল ইনশাল্লাহ আমরা জয়ী হব হয়ে আমাদের যে অসম্পূর্ণ কিছু কাজ রয়ে গেছে সেগুলো একদম সুন্দরভাবে শেষ করব এখান এবং জাতীয় নির্বাচনে সেটার ছাপ ফেলবো অবশ্যই আমাদের আজকের জয়যাত্রা থেকে শুরু হবে জাতীয় নির্বাচনের জয়যাত্রা ইনশাল্লাহ পরিবেশটা বেশ ভালো I'm going to go to the hospital.